প্রিয় এসএসসি দাখিল শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের জন্য গণিত সাজেশন নিয়ে আমি এসেছি। তোমাদের আগামীকাল পরীক্ষা, তো সেজন্য আমি খুব দ্রুত তোমাদের যাতে কমন পড়ে এবং তোমরা যাতে পরীক্ষা ভালো করতে পারো, সেই জন্য আমি খুব দ্রুত একটি ভালো করে একটি সাজেশন তৈরি করার চেষ্টা করেছি। তো তোমরা এই সাজেশনটি খুব লক্ষ্য করে দেখবে, ইনশাল্লাহ এখান থেকে তোমরা যদি চর্চা করো এই অঙ্কগুলো, তো ভালো কিছু করতে পারবে, ইনশাল্লাহ কমন পড়বে। ঠিক আছে, তো যারা মাদ্রাসার শিক্ষার্থী আছে শুধুমাত্র তারাই দেখবে, আর যারা স্কুলের তারাও দেখতে পারে, এর তাদের যেহেতু সিলেবাস এবং মাদ্রাসার একই সিলেবাস তারাও দেখতে পারে, তবে স্কুলের জন্য আলাদা একটা সিলেবাস, আলাদা একটি সাজেশন আমি দেব। ঠিক আছে, সেটা কালকের মধ্যে আমি সেটাও দিয়ে দেব, তবে স্কুলের যারা তারাও দেখতে পারে, তবে এটা মূলত মাদ্রাসার জন্য তৈরি করা। তো দেখতে পাচ্ছ, আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের যে অধ্যায়গুলো, সেই অধ্যায়গুলো সম্পর্কে আমরা একটু আগে আলোচনা করি। আমাদের সেট ও ফাংশন চ্যাপ্টার আছে, সেখান থেকে অঙ্ক আসবে, বীজগাণিতীয় রাশি থেকে অঙ্ক আসবে, সূচক ও লগারিদম থেকে অঙ্ক আসবে, তারপরে সসীম ধারা থেকে অঙ্ক থাকবে, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, ত্রিকোণমিতিক অনুপাত, পরিমিতি, পরিসংখ্যান, এই কটা চ্যাপ্টার থেকে আমাদের অঙ্কগুলো থাকবে। এইটি আমাদের সিলেবাস। ঠিক আছে, যারা মাদ্রাসা আছো এবং স্কুলে আছো সবার সিলেবাসটা এটাই। ঠিক আছে, তো এখন আমরা দেখব যে মান বন্টনটা, আমাদের কি পরীক্ষা আসবে এবং কয়টা লিখতে হবে। পরীক্ষা আসবে MCQ 30টি দেখতে পাচ্ছ, এবং উত্তর করতে হবে 15টি, আর ম্যাথ থাকবে 11টি, উত্তর করতে হবে 4টি অঙ্কের অ্যান্সার করতে হবে। তো অনেক সহজ, কিন্তু তোমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট, কিন্তু তোমাদের 11টা অঙ্ক থেকে বাছাই করে 4টি অঙ্ক করলে হবে। এতে দেখা যায় যে অনেক চ্যাপ্টার না করলেও হয়। আমার মতে তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো করবে, সেট ও ফাংশন করবে, বীজগাণিতীয় রাশি করবে, আর সূচক ও লগারিদম করবে, আর পরিসংখ্যান করবে। ঠিক আছে, এই কটা করলে কিন্তু তোমরা 4টা প্রশ্নে অ্যান্সার করতে পারবে। আর একটা প্লাস পয়েন্ট তোমাদের, যে যে কোনো 4টি প্রশ্নে অ্যান্সার করলে হবে। এখানে ক, খ, গ কোনো বিভাগ থেকে যে বাধ্যতামূলক অ্যান্সার করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তোমাদের অনেক সুযোগ দিছে এবছর, তোমাদের 4টি প্রশ্নে অ্যান্সার, যে কোনো 11টির মধ্যে থেকে যে কোনো 4টি প্রশ্নে অ্যান্সার করলে হবে। সেখান থেকে তুমি পরিসংখ্যান 2টা করতে পারো। ঠিক আছে, পরিসংখ্যান 2টা করতে পারো, আর বীজগণিত থেকে তুমি 2টা করতে পারো, তাহলে কিন্তু 4টা প্রশ্ন অ্যান্সার করতে পারো খুব সহজেই। আমি এটাই সবাইকে সাজেশন করব যে সেট ও ফাংশন, বীজগাণিতীয় রাশি, আর সূচক ও লগারিদম, আর পরিসংখ্যান, এই কয়টা চ্যাপ্টার, এই তিন চারটা চ্যাপ্টার তোমরা ভালো করে যদি পড়ো, তাহলে 4টি প্রশ্নে অ্যান্সার কিন্তু ভালো করে করতে পারবে। তোমাদের জ্যামিতি, বৃত্ত, ত্রিকোণমিতিক অনুপাত, পরিমিতি, এগুলো কিন্তু না করলেও হয়। কিন্তু তারপর যারা জ্যামিতি ভালো পারো, তারা জ্যামিতি অবশ্যই করবে, ত্রিকোণমিতি অনেক কাছে ভালো পারো, তারা ত্রিকোণমিতি করবে। তবে যারা দুর্বল মোটামুটি স্টুডেন্ট, তারা এই সেট ও ফাংশন, বীজগাণিতীয় রাশি, সূচক ও লগারিদম এবং পরিসংখ্যান, এই 4টি অধ্যায় করে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে তারাও। তো এখন আমি কিছু নমুনা, কিছু প্রশ্ন দিয়েছি, এই অনুযায়ী তোমাদের পরীক্ষা আসবে। আশা করি এই অঙ্কগুলো করলে, এই নিয়মগুলো করলে তোমরা কমন পড়বে। এবং আমি প্রথমে সৃজনশীল প্রশ্ন দিয়েছি, তারপরে মেইন বুকের কিছু অঙ্ক দিয়েছি, সেগুলো করলে আশা করি তোমাদের অঙ্কগুলো কমন পড়বে। মূলত অঙ্ক নিয়ম কমন পড়বে, অঙ্ক হুবাহু কিন্তু কমন পড়বে না, কারণ অঙ্ক হুবাহু কখনই কমন পড়ে না, অঙ্কের নিয়মটা কমন পড়ে শুধু। তো অবশ্যই তোমরা দেখে নেবে, এখান থেকে বডি চেঞ্জ আসবে, হয়তো তোমাদের নিয়মটা কিন্তু ঠিকই থাকবে কিন্তু বডিটা চেঞ্জ হবে, জাস্ট এভাবে আসে। তো দেখো, তোমরা এই অঙ্কগুলো দেখে নাও, জাস্ট অঙ্কগুলো আমি বলে শুধু সময় নষ্ট করে লাভ নেই, তোমরা শুধু অঙ্কগুলো দেখে নাও, আর প্রয়োজন হলে তোমরা খাতায় তুলে নাও, আমি অনেক সময় দেব তোমাদের লেখার জন্য। দেখো, তোমরা এই এই 1 নম্বরে যে সৃজনশীলটি আছে, এটা তোমরা ভালো করে দেখে নাও। এই সৃজনশীলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা করলে কিন্তু সেট অফ ফাংশন থেকে 2টা অঙ্ক আমি এই সৃজনশীল দিয়েছি, এই 2টা নিয়ম থেকে ইনশাল্লাহ আসবে। এবং আমি মেন বুকেরও কিছু অঙ্ক দিয়েছি, এগুলো প্লাস যদি করো তাহলে কিন্তু ইনশাল্লাহ কমন পড়বে। তো দেখতে পাচ্ছ, 1 নম্বর যে অঙ্কটা, এটা তোমরা খাতায় তুলে নেবে, ভালো করে দেখে খাতায় তুলে নেবে। ঠিক আছে, তারপর আমি 2 নম্বরের দিকে যাই। 2 নম্বর যে সেট অফ ফাংশন থেকে যে আমি 2 নম্বর যে অঙ্কটি দিয়েছি, সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক,
দেখতে পাচ্ছ যে এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস এম, এবং জি অফ পি সমান দেওয়া আছে কি 3p স্কোয়ার মাইনাস পি কিউব মাইনাস 1 ভাগ পি ইন্টু পি মাইনাস 1। এখানে এই অঙ্কটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আছে তোমাদের জন্য। ক নম্বরে আছে যে জি অফ মাইনাস 1 এর মান নির্ণয় করো, ঠিক আছে। খ নম্বর আছে এম এর মান কত হলে এফ অফ মাইনাস 2 সমান 0 হবে তা নির্ণয় করো, অনেক গুরুত্বপূর্ণ অঙ্কটি। প্রমাণ করো যে গ নম্বরে যে জি অফ 1 বাই পি সমান জি অফ 1 মাইনাস পি, অনেক গুরুত্বপূর্ণ অঙ্কটা দেখে নেবে। তারপর আমি আসি সেটা হলো তোমাদের যে সূচক ও লগারিদম যে চ্যাপ্টারটি, এখান থেকেও কিন্তু অঙ্ক থাকবে এবং এই এই চ্যাপ্টার থেকেও তোমরা অঙ্ক করার চেষ্টা করবে। দেখো যে অঙ্কটি আমি দিয়েছি এই অঙ্কটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তোমরা খাতায় তুলে নেবে এবং করবে করার করে চেষ্টা করবে, অবশ্যই এই নিয়মে কিন্তু অঙ্কগুলো আসবে। দেখো এক্স সমান যে দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে এবং জেড সমান দেওয়া আছে, দেখো একটু লক্ষ্য করো। তারপর ক নাম্বার বলছে যে এক্স এর মান নির্ণয় করো, আর খ নাম্বার বলছে দেখাও যে এই দেখতে পাচ্ছো যে অঙ্কটা, এটা দেখবা তোমরা, গ নাম্বারে প্রমাণ করতে বলছে এটা তোমরা দেখবে। অঙ্কটা অবশ্যই খাতা তুলে নেবে, অবশ্যই খাতা তুলে নিয়ে তারপরে বারবার চর্চা করবে, অবশ্যই পারবে। তো তোমরা দেখলে যে আমি আবারও 2 নম্বর অঙ্কটা দেখাচ্ছি তোমাদের, অনেক আছে হয়তো তুলতে অসুবিধা হতে পারে, জন্য আবারও দেখাচ্ছি অঙ্কটা। দেখো অঙ্কটা তুলে নেবে, তুলে বারবার চর্চা করবে। আর এই অঙ্কগুলো সমাধান তোমাদের যে টেস্ট বই মানে পরীক্ষার আগে যে তোমাদের গণিত যে সাজেশনটা বেরোইছে ওইখানে তোমরা এই অ্যান্সারগুলো পেয়ে যাবে, ওখান থেকে তোমরা অ্যান্সারগুলো দেখতে পারো। এই সেট ও ফাংশন চ্যাপ্টারে গিয়ে তোমরা এই অঙ্কটা খুঁজবে, বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো খুঁজবে, তাহলে পেয়ে যাবে। তারপরে 3 নম্বর দেখো, 3 নম্বর এটাও কিন্তু বোর্ড কোশ্চেনের ভিতর পেয়ে যাবে, তোমরা যে সূচক ও লগারিদম চ্যাপ্টারে গিয়ে সেখানে এই সেট বোর্ডগুলো খুঁজলে অ্যান্সার পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা অ্যান্সারে যদি সমস্যা হয় অ্যান্সার দেখে নেবে, অথবা তোমাদের কোনো স্যাররা যদি থাকে কোনো সমস্যা হলে তাদের দেখাবে, তারা সমাধান করে দিবে। এই অঙ্কগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই নিয়মগুলো কিন্তু আসবে। তারপরে আমি 4 নম্বর দেখাবো, 4 নম্বর দেখো, 4 নম্বর অঙ্কটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই যে তোমাদের 2টা সেট দিয়েছি, এই 2টা যে লগারিদম চ্যাপ্টারে যে অঙ্ক দিয়েছি দুইটা থেকে এক নিয়মই থাকবে, এই 2টার ভিতরে নিয়ম থাকার সম্ভাবনাই, ঠিক আছে, এর বাইরে দেওয়ার সম্ভাবনা নেই। এই যে দেখতে পাচ্ছ গ নাম্বারে যে 4-এর গ নাম্বারে যে অঙ্কটা আছে এই অঙ্কটা অবশ্যই থাকবে, 100% থাকবে। এই অঙ্কটা তোমরা ভালোভাবে করবে, বারবার করবে, দেখতে পাচ্ছ। এই অঙ্কটা একটু ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও এবং খাতায় তুলে বারবার চর্চা করো, ঠিক আছে। বারবার চর্চা করবে, ইনশাল্লাহ কমন পড়বে, তোমাদের নিয়ম কমন পড়বে, অবশ্যই নিয়ম কমন পড়বে। এবং এই গ নাম্বার অঙ্কটা বারবার করবে, এই অঙ্কটা আবারও বলতেছি অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা কিন্তু বোর্ডে পরীক্ষায় সবসময় এসে থাকে, এই পরীক্ষায় তোমাদের এইটা কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে। তো এটা আবার আবার তোমরা ভালো করে উঠে নিও এবং চর্চা করো, ঠিক আছে। তারপর 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বরে আমরা বীজগণিতের যে রাশি চ্যাপ্টার সেখানে দেখো এক্স মাইনাস 1/x সমান 2 হলে, এখানে ক নাম্বার বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো, খ নাম্বার বলছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো, গ নাম্বার বলছে দেখাও যে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 10√2। এই এটা তোমরা উঠেই নেবে এবং চর্চা করবে। সবগুলো অ্যান্সার কিন্তু বোর্ড প্রশ্নগুলো ফলো করলে পেয়ে যাবে, সেখানে সব অ্যান্সারগুলো দেওয়া আছে। তারপর 6 নম্বর দেখো, পি সমান 3 প্লাস 1/p হলে, ক নাম্বার আছে পি প্লাস 1/p এর মান নির্ণয় করো, খ নাম্বার আছে পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 পি টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো, ঘ নাম্বার আছে দেখাও যে পি টু দি পাওয়ার 4 সমান 119 মাইনাস 1 ভাগ পি টু দি পাওয়ার 4। এগুলো সব বোর্ড প্রশ্ন যদি ফলো করো তাহলে অ্যান্সারগুলো পেয়ে যাবে। 6 নম্বর পর্যন্ত গেলো, আবার তোমরা একটু দেখো, লক্ষ্য করো, 4 নম্বরে যে দেখিয়েছি এই অঙ্কগুলো তুলে তারপরে তোমরা কি করবে, আবারও চর্চা করবে, বারবার চর্চা করবে। এই যে অঙ্ক সিলেবাস দিয়েছি এ থেকেই থাকবে ইনশাল্লাহ, মেইন বুক প্লাস যে সৃজনশীলগুলো দিয়েছি এগুলো যদি করো, মেইন বুকের অঙ্কগুলো করবে, তাহলে কিন্তু তোমরা নিয়ম 100% কমন পেয়ে যাবে।
ছয় নম্বর গেল, তারপরে আমরা সাত নম্বর অঙ্কটা দেখব। আবারও বলতেছি হুবহু কিন্তু অঙ্ক কমন পড়বে না, তোমাদের নিয়ম কমন পড়বে, ঠিক আছে? তো সেজন্য তোমরা নিয়মগুলো ভালো করে বুঝে বুঝে করবে। তারপরে সাত নম্বর দেখো, সাত নম্বরে আছে যে 9+7+5+ ডটির এন সংখ্যক পদের যোগফল মাইনাস 144। তারপরে ক নম্বর বলছে ধারাটির প্রকৃতি কীরূপ এবং সাধারণ অন্তর কত। খ নম্বর বলছে ধারাটির কত তম পদ 11। গ নম্বর বলছে এন এর মান নির্ণয় করো। তো অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা খাতায় তুলে বারবার চর্চা করবে এবং বোর্ড প্রশ্নও দেখবা, তাহলে এই অঙ্কটার সমাধান পেয়ে যাবা। তারপরে আট নম্বরে দেখো, অন ভাগ রুট টু কমা মাইনাস অন কমা মাইনাস কমা রুট টু ডটের একটি ধারা। এখন ক নম্বর বলছে ধারাটির প্রকৃতি নির্ণয় করো, খ নম্বর বলছে ধারাটির কততম পদ এর জোট টু, গ নম্বর বলছে ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি কত। এগুলো কিন্তু তোমরা বোর্ড প্রশ্ন ফলো করো, তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে, সেখান থেকে অ্যান্সার না বুঝলে দেখে নেবে, ঠিক আছে? তারপরে নয় নম্বর দেখো, নয় নম্বরে কিছু জ্যামিতি দেওয়া আছে, জ্যামিতিগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে? জ্যামিতিগুলো দেখে নাও তোমরা ভালো করে, আমি একটু তোমাদের সুযোগ দিচ্ছি, তোমরা ভালো করে দেখে বুঝে তারপরে খাতায় লেখো, তারপরে এগুলো সবগুলো চর্চা করবে। আবারও আমি প্রথম এই পেজের সব সাত নম্বর থেকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, মাদ্রাসা শিক্ষা বোর্ডে কিন্তু এই প্রশ্নগুলো ইনশাল্লাহ যদি তোমরা ভালো করে পড়তে পারো নিয়ম বুঝে, তাহলে নিয়ম কমন পড়বে ইনশাল্লাহ, ঠিক আছে? মেন বুকের অঙ্কগুলো করতে হবে, মেন বুকের ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেওয়া হয়েছে, মেন বুক অঙ্কগুলো সবার শেষে আমি রেখেছি, আগে সৃজনশীলের অঙ্কগুলো আমি দিয়েছি। তারপরে দেখো এই দশ নম্বর, দশ নম্বরের অঙ্কগুলো দেখো, দশ নম্বর যে জ্যামিতিটা সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট সৃজনশীলগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেগুলো নিয়মগুলো বারবার আসে, দেখে নাও তোমরা। তারপর 11 নম্বর যে তোমার ত্রিকোণমিতিক যে চ্যাপ্টারের যে অঙ্কটা দেওয়া হয়েছে, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই অঙ্কটাও কিন্তু বারবার আসে, যেগুলো বারবার আসে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু দেওয়া হয়েছে তোমাদের সাজেশনে, দেখে নাও ভালো করে দেখে নাও। তারপরে 12 নম্বর দেখো, 12 নম্বর ত্রিকোণমিতি, 12 নম্বর ত্রিকোণমিতিটাও অনেক গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও, ঠিক আছে? এগুলো খাতায় তুলে নেবে, আমি আবারও দেখাচ্ছি প্রথম এই পেজে প্রথম থেকে। দেখে নাও তোমরা ভালো করে দেখে বুঝে সবগুলো ইনশাল্লাহ সমাধান করবে, এবং সব সমাধান কিন্তু তোমাদের বইতে আছে, তোমাদের যে টেস্ট পেপার গাইড বিভিন্ন সালের যে বোর্ডগুলো সেগুলো তোমরা যদি লক্ষ্য করো সেখানে কিন্তু এই অ্যান্সারগুলো পেয়ে যাবে। আমরা 12 নম্বর পর্যন্ত দেখিয়েছি, এখন 13 নম্বর দেখব। 13 নম্বরেও একটি ত্রিকোণমিতিক চ্যাপ্টার একটি অঙ্ক দেওয়া আছে, এটাও গুরুত্বপূর্ণ, এই তিনটি অঙ্কই কিন্তু ত্রিকোণমিতিক চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ, যারা তোমরা ত্রিকোণমিতিক ভালো পারো তারা এই ত্রিকোণমিতিক অঙ্কগুলো করবে, আর যারা মোটামুটি দুর্বল স্টুডেন্ট তাদেরকে আমি বলে দিয়েছি কিভাবে তোমরা করবে, কোন কোন চ্যাপ্টারগুলো করলে অ্যান্সার করে আসতে পারবে তাও বলে দিয়েছি। তারপরে দেখো এই যে 14 নম্বর, এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই কমন পড়বে, এই যে দেখতে পাচ্ছ এই ক্যাটাগরির কিন্তু অঙ্ক আসবে, এই ক্যাটাগরির অঙ্ক আসবে, এই তোমার একটা হলো বিন্যস্ত উপাত্ত দেওয়া থাকবে, একটা অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকবে, দুইটা অঙ্ক আসবে, আশা করি তোমরা দুইটাই অ্যান্সার করবে, কারণ পরিসংখ্যান থেকে দুইটা অ্যান্সার করলে তাহলে ওইদিকে অঙ্ক তোমাদের বেশি করতে হয় না, অনেকটা মানে দুর্বল মোটামুটি স্টুডেন্ট যারা তাদের জন্য এটা ভালো, এইখান থেকে পরিসংখ্যান থেকে দুইটা করা তাদের জন্য উত্তম। কোনো বিদ্যালয়ের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় 40 জন শিক্ষার্থী গণিতে নম্বর নিম্নরূপ দেওয়া হয়েছে, তোমরা এটা দেখে নাও সবটা। কনাবা বলছে চলকের পরিচয় সহ মর্ধক নির্ণয় সূত্রটি লেখো, তোমরা মর্ধক নির্ণয় সূত্রটি পড়ে নেবে। এবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, এটা খ নম্বরে অবশ্যই আসবে, আর গ নম্বরে বহুভুজ অথবা আয়তলেখ অথবা তোমাদের যে তোমাদের যে আয়তলেখ বহুভুজ অথবা অজীব রেখা, ঠিক আছে? এই তিনটার মধ্যে যে কোনো একটা ঘ নাম্বারে থাকবে, আর খ নাম্বারে গ নির্ণয় করতে বলবে, আর ক নাম্বারে বিভিন্ন সূত্র লিখতে বলবে, ঠিক আছে? তারপরে 15 নম্বরে একটা দেওয়া আছে গণিত বিষয়ে একটি বহুনির্বিচ্ছেদ প্রশ্ন সমাধান, 20 জন ছাত্রের দেওয়া আছে, এটা তোমরা দেখে নাও, সবগুলো সংখ্যা দেখে নাও। তারপর ক নম্বর বলছে 5 শ্রেণীর ভিত্তি ধরে গণসংখ্যা নিবেশন সাধারণ তৈরি করো। তারপরে খ নম্বরে, খ
নম্বরে বলছে উক্ত সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতি নির্ণয় করো, ঘ নম্বর বলছে উপরতগুলো অজীব রেখা আঁকো, মতামত দাও। এখন আমরা দেখবো মেইন বুকের যে অঙ্কগুলো, মেইন বুকের কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট যেগুলো দেওয়া আমি দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই করবে, সেই নিয়মগুলো কিন্তু ইনশাল্লাহ কমন পড়বে, কারণ প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্কগুলোই আমি মেইন বুকের এখানে সংযুক্ত করেছি। মেইন বুক থেকে যেগুলো করবে 2.1 থেকে 5 নাম্বার, 6 নাম্বার এবং 8 নাম্বার মেইন বুক যে তোমাদের আছে, যেটা স্কুল থেকে দেশে মেইন বুক, সেটা খুলে এই 2.1-এর 5, 6 এবং 8 তোমরা করবে, 2.2 থেকে 11, 15 এবং 16 করবে, 3.1 থেকে 8, 7, 5 এবং উদাহরণ 7, 8 করবে, 3.2 থেকে 7, 10, 13, 14 এবং 16 নাম্বার করবে, 4.1 থেকে 8, 11, 12 এবং 20 নাম্বার করবে, 4.2 থেকে 4-এর ছোট গ এবং 5-এর উদাহরণ 5 এবং উদাহরণ 10 নাম্বার করবে, 13.1-এ তোমরা 18 এবং 19 নাম্বার করবে, 13.2-এর 15, 16 এবং 17 নাম্বার করবে, 9.1-এর 20, 22, 23, 24, 17, 19 এবং উদাহরণ 11 এবং 12 এই কটা অঙ্ক করবে, 9.2-এর 19, 20, 21, 24, 25, 26 এবং উদাহরণ 14 নাম্বারটা তোমরা করবে। তো আমি এক নজরে আবারও তোমাদের দেখাচ্ছি সবগুলো, দেখো তোমরা এই যে মেইন বুক থেকে যেগুলো আমি সংযুক্ত করেছি এগুলো তোমাদের করতে হবে, যে প্রত্যেকটা অঙ্ক তোমরা দেখ করবে খাতায়, ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে। তো আজকের এই পর্যন্ত ছিল, তোমরা আশা করি এই অঙ্কগুলো যদি করো তাহলে তোমরা ভালো পরিমাণটা রেজাল্টটা কাঙ্ক্ষিত পরিমাণে একটা ভালো রেজাল্ট করতে পারবে, কারণ এখানে আমি সব ইম্পর্টেন্টগুলো নিয়মগুলো এখানে সংযুক্ত করেছি যেগুলো পরীক্ষা আসে বারবার আসে, ইনশাল্লাহ তোমাদেরও আসবে, কমন পড়বে। আর বিশেষ করে নৈভিত্তিকগুলো তোমরা বিভিন্ন সালে যে বোর্ডে এসে গেছে সেগুলো তোমরা চর্চা করবে, তাহলে নৈভিত্তিকগুলো তোমরা পারবে, আর এই অঙ্কগুলো চর্চা করো, তাহলে তোমরা ইনশাল্লাহ 4টি সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করতে পারবে, এবং নৈভিত্তিকগুলো তোমরা বিভিন্ন সালের বোর্ডেরগুলো পড়লে এখান থেকে 15টা নৈভিত্তিকের অ্যান্সার দিতে পারবে। তো ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।